শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে সকাল হতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ঢল নামে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের। মঙ্গলবার সকালে নগরীর সংরক্ষিত একমাত্র বধ্যভূমি পাহাড়তলী বধ্যভূমিতে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগী জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি একাত্তরের 14 ডিসেম্বরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আজকে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এই পাহাড়তলী বধ্যভূমি, এখানে হাজার হাজার বাঙালি সন্তানকে যারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে, যারা জয় বাংলা স্লোগানের জন্য আত্মাহুতি দিয়েছে, বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে পশুর মতো জবাই করে হত্যা করা হয়েছে এই বধ্যভূমিতে। তাই আজকে আমাদের এই প্রিয় সন্তান যারা এই মাতৃভূমির জন্য আত্মাহুতি দিয়ে গিয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এই বধ্যভূমিতে আমরা এসেছি ফুল দিয়ে। স্বাধীনতার এত বছর পরও শহীদদের স্মৃতিফলক বধ্যভূমিগুলো সংরক্ষিত না হওয়ায় এ সময় ক্ষোভ প্রকাশ করেন মেয়র। প্রস্তাব আছে সংরক্ষণ করার জন্য অনেক বধ্যভূমি, আমি নিজেও দেখেছি জানি, সেখানে এখন বধ্যভূমির চিহ্নও নাই, অনেক হত অবৈধ দখলদার সেখানে ঘর বাড়িও করে ফেলেছে, সেরকমও আছে চট্টগ্রামের এই শহরের অনেক বধ্যভূমি। যা হোক, যেগুলো আছে এগুলোকে সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমরা হয়তো মুক্তিযোদ্ধারা একদিন চলে যাব, কিন্তু এগুলো তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে যাবে তাদের পূর্বপুরুষেরা এই স্বাধীনতার জন্য এই বিজয়ের জন্য আত্মাহুতি দিয়ে গিয়েছে। তাই কমপ্লেক্স করে তাদের স্মৃতিচিহ্নগুলো এখানে সংরক্ষণ করা এবং ইতিহাসগুলো সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। জাতিকে মেধাশূন্য করার অংশ হিসেবে 1971 সালে 14 ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি ঘাতক বাহিনী। নিহতদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।